আইসা বলে আপনি অলি দিনে মুগিরা বড় নেতা আবু সিহেল আমার থেকে ঘোড়া কিনছে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমাকে ঘোড়ার পাওনা আদায় করে না বলে বলো কি ওলিদেব বলে শোনো তুমি আমার কাছে ঘুরতে পারো আবু লাহাবের কাছে যাইতে পারো সাইবার কাছে যাইতে পারো কোনো লাভ হবে না তোমার টাকা আবু জেনজি ছেসরা ছেসরা ওর থেকে কেউ টাকা উদ্ধার করে দিতে পারবো না তবে একজন মানুষ আছে সে পারবে আল্লাহু আল্লাহ বলে কোন মানুষ বলে ওই যে দেখো মসজিদের কোনায় বৈসা জিকির করতেছে কোরআন পড়তেছে তার কাছে যাও আল্লাহ একবার বলে তার নাম কি বলে তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ

তুইও হাইরে গেছিস আমিও হাইরে গেছি তুইও ফেল আমিও ফেল মোহাম্মদে কিভাবে টাকাটা আদায় করে দেয় কিভাবে টাকাটা আদায় করে দেয় আজকে আমরা দেখব আজকে আবু জেহেল কি আচরণ করে আবু লাহাব কয় শোনো আমরা সাথে যাব না আমরা একটা গোয়েন্দা পাঠায় দিই দেখি আসলে মুহাম্মাদের সাথে কি আচরণ করে আবু জেহেল এবার আল্লাহর নবী ঘোড়ার মালিককে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেছে

আল্লাহ নবী দুই ধমক দিছে তিন ধমক দিতে দেরি নাই আবু জেহেল একেবারে জামা জুমা গুছায় আয়সা ঘরের দরজা ইতিমের মতো খাড়ায় কয় ইয়া আম্মি মুহাম্মদ ভাতিজা তুমি আমার বাড়িতে কই কই এই লোককে চিনো বলে হ্যাঁ কিভাবে চিনো যে আমি ভাতিজা গোরা কিনছি কিন্তু ওই টাকাটা এখনো পর্যন্ত আমি দেই নাই

আল্লাহ নবীর হাতে দিয়া বলে মোহাম্মদ তাড়াতাড়ি পাওনা দারে বিদায় করো কি ভালো মানুষ তাড়াতাড়ি বিদায় করো যখন ঘোড়াওয়ালা টাকা আল্লাহ নবী আদায় করে দিলেন এই খবর শুনা ওই গোয়েন্দা যায় আবু লাহাব ওলিদ ইবনে মুগীরারে কয় দেখছো আবু জেহেল তোমাগো কাউরে পাত্তা দেয় না কিন্তু মুহাম্মাদের দেখা আর পায়জামা গরম হয়ে গেছে

তুমি আমাদের সাথে ধরা দাও না আবু জেহেলকে বাইরে বিশ্বাস কর মুহাম্মাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই টাকা যে দিয়া দিলা বাইরে যখন মুহাম্মদ তুই পাওনা দারে নিয়ে আমার বাড়িতে গেছি যে যখন আমারে ডাক দিছে আমি দেখি বড় দুইটা অজগর সাপ আমাকে কামড়ানোর জন্য আসছে আমি ভয়ের চোটে তাড়াতাড়ি করে ঘরে যায় টাকা দিয়া দিছি আমি কি করব আমারে তো বাঁচতে হইব আমার কি করতে হবে বাঁচতে হবে যে পরামর্শ দিয়েছ মানুষ অর্থের পাগল কিসের পাগল কেউ অর্থের মায়া ছাড়তে চায় না চায় না তবে শোনো মোহাম্মদের কাছে প্রস্তাব দিলে তো ভালোই হয় তাহলে কাকে পাঠানো যায় মোহাম্মদের কাছে আবুল হাফকে আমি যেতে পারুম না মোহাম্মদের দেখলে আমার ভয় লাগে আবু জেহেলকে আমিও না

বাড়িতে যায় উদবা ঘরের দরজার মধ্যে নক করতেছে ইফতারিল باب ইফতারিল باب দরজা খলো আল্লাহর নবী বলে কে তুমি আমার ঘরের দরজায় উদবা আদরের কণ্ঠে মায়া কণ্ঠে বিনয়ের সাথে বলে ইয়া আমি মুহাম্মদ আমি উদবা আল্লাহ নবী বলে ওদবারে আজকে তুমি আমার বাড়িতে আসছো কারণ কি কয় বাতিজা তোমাকে খুব দেখতে মন চাইতেছে মানে দুষ্ট মানুষের মিষ্টি কথা আসলে তো দেখার জন্য আসে নাই ঠিক কিনা বলেন আসছে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য আসছে লোভ দেখানোর জন্য ঠিক কিনা বলেন আসছে মুনাফিকি করার জন্য উদ্বা বলে মোহাম্মদ তোমাকে দেখার জন্য আসছি আল্লাহ নবী ঘরের দরজা খুলে দিলেন উদ্বা যায় নবীজির ঘরে বসলেন উদ্বা যায় নবীজির ঘরে বসলেন এবার উদ্বা বলে মোহাম্মদ তুমি তো আমাদের ভাতিজা তুমি তো আমাদের বংশের মানুষ তুমি তো আমাদের দেশের মানুষ তুমি তো আমাদের সমাজের মানুষ আমরা তো তোমাকে ভালোবাসি মোহাম্মদ করি মোহাম্মদ মোহাম্মদ শোনো শোনো তোমাদের সাথে আমার তোমার সাথে আমাদের কেন বিরোধ থাকবে এটা আমরাও চাই না আমরা চাই তোমার সাথে সুন্দর একটা সুসম্পর্ক করতে আল্লাহর নবী বলে আমি ও তো চাই আপনাদের সাথে সুন্দর সুসম্পর্ক হোক อับบา বলে ভাতিজা শোনো মক্কার বড় বড় নেতারা তোমার বিরুদ্ধে লেগে গেছে তোমার বিরুদ্ধে তারা কঠিন সিদ্ধান্ত নিবে হয় তোমাকে মক্কা থেকে বের করে দিবে নয়তো তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলে อับบา শুনেন এই সমস্ত ভয় ঠ আমাকে দেখায়া লাভ নাই อับবা পুইজা গেছে আল্লাহর নবীকে কোনো হুঁকি দিয়া ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ নবীর একটা পশম সিরা যাবে না ঠিক কিনা বলেন এবার উদ্ভা বলে আমি মোহাম্মদ এবার নরম ভাষায় তিনটা প্রস্তাব দিব বাতিজা শোনো মানুষের জীবনের স্বপ্ন থাকে অর্থ কামাই করা কি কামাই করা তোমার যদি জীবনের স্বপ্ন হয় অর্থ কামাই করা তাহলে আমরা মক্কার সব অর্থ মালিক তোমাকে বানায় দিব তারপরে তুমি কোরআনের দাবাত বন্ধ করে দাও বলেন না উজুবিল্লা আরো জোরে বলেন না উজুবিল্লা এবার বলে মোহাম্মদ সোনা তোমার স্বপ্ন যদি হয় সুন্দর নারীকে বিয়ে করা মক্কার সব সুন্দর নারী তোমার ঘরের মধ্যে ঢুকায় দিব বলেন নাউজুবিল্লাহ তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও আল্লাহর নবী বলে ওদবা এই সমস্ত লোভ দেখায় আমার এক কোনো লাভ নাই আমি কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব মুসলমান আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার যুবকেরা যুবক তোমাদের মতো এমন টাগরা টাগরা যুবক যাদের বয়স বিশ বছর বাইশ বছর এমন যুবকেরা আল্লাহ নবীর কোরআন শোনার জন্য কাবার চত্বরে এসে তারা দল বেঁধে বেঁধে লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর কোরআন শোনে সুমান আল্লাহ আল্লাহ নবীর কোরআন শোনে লুকিয়ে লুকিয়ে আবু জেহেল আবুল আহ অব্বা সাইবারা জানতে পারলেন মক্কার যুবকদের মধ্যে কিছু যুবক আল্লাহ নবীর কোরআনের তেলাওয়া শোনার জন্য তারা কাবার চত্বরে হাজির হয় ভিড় জমায় মক্কার অনেক ভালো ভালো যুবকেরা আল্লাহর নবীর কোরআন শুনে নবীর হাতে হাত রেখে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে এই খবর যখন আবু জেহেলের কানে পৌঁছালো আবু লাহাবের কানে পৌঁছালো অলিদিবনে মুগিরার কানে পৌঁছালো আবু জেহেল আবু লাহাব অলিদিবনে মুগিরারা তারা এমন ভাবে নাখোশ হলেন অসন্তুষ্ট হলেন অব্বা সাইবারা খবর রেগে ফেটে গেলেন বলেন এ বলো কি মোহাম্মদের অনুসারী বেড়ে যাচ্ছে মোহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে এইভাবে যদি মোহাম্মদের দল ভারী হতে থাকে তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে কোনো যুবক খুঁজে পাওয়া যাবে না সব যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর কোরআন শোনার জন্য মক্কার যুবকেরা পাগল হয়ে যায় উন্মুখ হয়ে যায় মক্কার কাফেরেরা কোন ষড়যন্ত্র চক্রান্ত করেও যুবকদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখতে পারে না আল্লাহ আবু জেহেল বড় বড় নেতাদের কাছে চিঠি লেখলো ইসলামের ইতিহাস থেকে বলছি সিরাতিমনে কাসির থেকে বলছি আল্লাহর নবীর জীবনী থেকে বলছি আবুজহেল বড় বড় নেতাদেরকে ডাকলেন এ তোমরা সব বড় বড় নেতারা আজকে বাইতুল্লার চত্বরে হাজির হওয়া আজকে আমাদেরকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে আজকের মিটিংটা হলো একটা গুরুত্বপূর্ণ মিটিং আজকের মিটিং এ আমরা বড় ধরনের একটা সিদ্ধান্ত নিব হয় মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিব বলেন নাউজুবিল্লাহ না হয় মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিব নাউজুবিল্লাহ मक्कर का, का जाने ना আল্লাহর পায়ে গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কোরআনের দাওয়াত দেয় এই কোরআন তো নবীর কোরআন না এই কোরআন কার আর জোরে বলুন কার এই কোরআন কোনো মানব রচিত কিতাব নয় এই কোথা এই কোরআন কোনো মানুষে লেখে নাই এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম আল্লাহ আকবর আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না নাহনু নাজ্জাল নাজ্জিকর ও ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহ আপনার উপর করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করেছি হেফাজত করবেন কে আরো জোরে বলুন কে আল্লাহ শুধু কোরআনই হেফাজত করবে না যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ কি করবে তাদের কেউ তাহলে আল্লাহ নবী যে কোরআনের দাবাত দেয় এই কোরআনের মালিক আল্লাহ তালা যেমন করে কোরআন কে হেফাজত করবে তার নবী কেউ তো হেফাজত করবে তাহলে নবীর কোনো ভয় আছে নাকি জোরে বলুন মক্কার কাফিরেরা বাইতুল্লাহ মিটিং এ বসবে সন্ধ্যার পরে তারা বড় ধরনের সিদ্ধান্ত নিবে

দেখেন না ইসরায়েলের নেতা নিয়াহু হারাম জাদা মাঝে মাঝে মিটিং করে ওর চেহারা দেখা যায় শয়তানের মতো দেখেন না ওর সেনা প্রধান মাঝে মাঝে দেখা যায় ওর চেহারা বেকা হয়ে গেছে কষ্টে দুঃখে চোখে মুখে ক্লান্তির সাপ আতঙ্কের সাপ ভয়ের সাপ মক্কার বড় বড় নেতারা একসাথে বাইতুল্লাহ মিটিং এ বসছে কারো চেহারায় কোনো হাসি নাই সবার চেহারা মলিন এক নেতা আর নেতাকে বলে আজকের মিটিং এ এমন একটা সিদ্ধান্ত নিবা হয় মোহাম্মদ থাকবে নাইলে আমরা থাকব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে তোরাই যাবি ঠিক কিনা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা থাকবে তোরাই ধ্বংস হবি আবু জেহেলরা বড় বড় নেতাদেরকে নিয়ে মিটিং এ বসে আবুল হাফস ছিল সবচেয়ে বড় দুষ্ট প্রকৃতির মানুষ

ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে সাইবা বলে আমার একটা প্রস্তাব হলো আমরা প্রথম মোহাম্মদের বিরুদ্ধে কোন শক্তি প্রয়োগ করব না কি প্রয়োগ করব না শক্তি আমরা মোহাম্মদের সাথে ব্রেন দিয়া খেলব খেলব অলিদিবনে মগিরাকে সাইবা তুমি তো ভালো কথা বলছো

বিচারের রায় পাল্টায়া যায় কত কেন পাঁচশো টাকার ভান্ডিল সারলে মার্ডার কেসের মামলার আসামিও খালাস পায়া যায় সবাই মালের পাগল পাগল অর্থের পাগল ঠিক কেন বলেন ঠিক বলেন আবু জেহেলকেයි সাইবা তুমি তো সুন্দর একটা কথা বলছো কয় শোনো আবু জেহেল আমরা প্রথম মুহাম্মাদের উপরে শক্তি প্রয়োগ করব না আমরা মোহাম্মদকে প্রথম অর্থের লোভ দেখাবো আমরা বলবো মোহাম্মদ তুমি যদি মক্কার যদি যত অর্থ চাও আমরা তোমাকে সব অর্থ তোমাকে মালিক বানায়া দেবো তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো আবু জেহেল বলে সুন্দর একটা কথা বলছো কারণ সব মানুষ অর্থের পাগল কিন্তু ওই হারামজাদা কা এর라 জানে না আমার নবী অর্থের পাগল না আমার নবী আল্লাহর পাগল কথা বলেন কথা আমার নবী কোরআনের পাগল ঠিক কিনা বলেন সাইয়েদ আউলিয়া শোনা ابو জহেল আরেকটা বুদ্ধি আছে আমার কাছে দুনিয়ার সব মানুষ শুধু ক্ষমতা চায় কি চায় কি চায় ক্ষমতা চায় সবাই ক্ষমতার পাগল আমরা যদি মোহাম্মদ কে প্রস্তাব দিই মোহাম্মদ আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব তারপরে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও আজ থেকে আমরা তোমাকে মক্কার বড় নেতা বানায় দিব আমরা তোমার কথা মতো চলবো তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও ওলিদ ইবনে মুগীরা বলে সাইবা তুমি একটা সুন্দর প্রস্তাব দিয়েছো মনে হয় যদি আমরা মোহাম্মদ কে বড় নেতা বানায় দেই তাহলে মনে হয় মোহাম্মদ কোরআনের তেলাবাদ বন্ধ করে দিবে বলেন না উজুবিল্লা এটা হলো ওদের থিউরি এটা হলো কাফেদের থিউরি দুনিয়াওয়ালাদের থিউরি ঠিক কিনা বলেন তাদের চিন্তা তাদের চেতনা তারা মনে করে অর্থ দিলে ক্ষমতা দিলে ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যাবে যারা মুমিন তারা অর্থের কাছে মাথা নত করে না ক্ষমতার কাছে মাথা নত করে না ঠিক কিনা বলেন সাইবা বলে শোনো অর্থের পরে ক্ষমতার পরে একটা যুবকের সবচেয়ে বড় স্বপ্ন হলো একটা সুন্দরী নারী সব যুবক চায় একটা সুন্দরী নারী কি দোস্ত অনেক টাকার মালিক হলা এখন কি করবা বলে সুন্দর একটা বাড়ি বানাও সুন্দর একটা বাড়ি বানানোর পরে কি করে দোস্ত কি করবা বলে সুন্দর একটা বিয়ে করো সবাই নারীর পাগল সম্পদের পাগল ক্ষমতার পাগল ঠিক কিনা বলে

তুমি আমার চিরোনামি মক্কার আমি আড়াই হাজার ঘোড়া আমার কাছে দাও কিন্তু টাকা যায় বাড়ির থেকে নিয়ে আসবা জমিদার মানুষ টাকা পয়সা নিয়ে ঘুরি না বাড়ির থেকে নিয়ে আসবা নিয়ে আসবা আবু জেহেলের থেকে ওই ঘোড়া বিক্রি করছে আড়াই হাজার হামে বলে বাড়িতে যায় টাকা নিয়ে আসবা ঘোড়া নিয়ে চলে গেছে এক ঘন্টা পরে ঘোড়ার টাকার জন্য যখন ঘোড়ার মালিক গেছে আবু জেহেল কে তোমার আমি ঘোড়া কিনছি এটার প্রমাণ কি প্রমাণ কি বেটা যা আছে না কিছু মানুষ রিক্সা আলারে রিক্সা ভাড়া দেয় না দোকানে বাকি খায় টাকা দেয় না ক্ষমতার গরম দেখায় কি আছে আছে কি আছে এগুলো হলো আবু জেহিলদের স্বভাব ঠিক কিনা বলেন ঘোড়া কিনছে টাকা দেয় না বলে আগামী ক্লাস আবার আগামী কাল কয় বলে পরের দিন আই এমন কইরা আর এক জোড়া জুতা ক্ষয় হয়ে গেছে এক মাস আবু জেহিলের পিছনে ঘুরছে কিন্তু ঘোড়ার টাকা আদায় করতে পারে না বেচারা আয়শা বাইতুল্লাহ দেখে আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে বড় বড় নেতারা বসা রয়েছে আইসা বলে আপনি অলি দিনে মুগিরা বড় নেতা আবু আমার থেকে ঘোড়া কিনছে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমাকে ঘোরার না আদায় করে না বলে বলো কি

তুইও হাইরা গেছস আমিও হাইরা গেছি তুইও ফেল আমিও ফেল মুহাম্মদে কিভাবে টাকাটা আদায় করে দেয় কিভাবে টাকাটা আদায় করে দেয় আজকে আমরা দেখব আজকে আবু জেহেল কি আচরণ করে আবু লাহাব কয় শোনো আমরা সাথে যাব না আমরা একটা গোয়েন্দা পাঠিয়ে দিই দেখি আসলে মুহাম্মদের সাথে কি আচরণ করে আবু জেহেল এবার আল্লাহর নবী ধরার মালিককে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেছে।

আল্লাহ নবী দুই ধমক দিছে তিন ধমক দিতে দেরি নাই আবু জেহেল একেবারে জামা জুমা গুছাই আয়সা ঘরের দরজায় ইতিমের মতো খাড়ায় কয় ইয়া আম্মি মুহাম্মদ ভাতিজা তুমি আমার বাড়িতে কই কই এই লোককে চিনো বলে হ্যাঁ কিভাবে চিনো যে আমি ভাতিজা ঘোড়া কিনছি কিন্তু ওই টাকাটা এখনো পর্যন্ত আমি দেই নাই

আল্লাহ নবীর হাতে দিয়া বলে মোহাম্মদ তাড়াতাড়ি পাওনা বিদায় করো কি ভালো মানুষ তাড়াতাড়ি বিদায় করো যখন ঘোড়া আলা টাকা আল্লাহ নবী আদায় করে দিলেন এই খবর শুনা ওই গোয়েন্দা যায় আবুল আহাব অলিদিবনে মুগিরারে কয় দেখছ

আবুল আহাব বুজি তুমি গোপনে গোপনে মোহাম্মদের সাথে তোমার সম্পর্ক আছে তুমি আমাদের সাথে ধরা দাও না আবু জেহেলকে বাইরে বিশ্বাস কর মোহাম্মদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এ টাকা যে দিয়া দিলা ক বাইরে যখন মোহাম্মদ ওই পাওনা দারে নিয়ে আমার বাড়িতে গেছে যে যখন আমারে ডাক দিছে আমি দেখি বড় দুইটা অজগর সাপ আমাকে কামড়ানোর জন্য আসছে আমি ভয়ের চোটে তাড়াতাড়ি করে ঘরে যায় টাকা দিয়ে দিছি আমি কি করব আমারে তো বাস্তে হইব আমার কি করতে হবে বাসতে হবে এবার উদ্বা সাইবা বলে সাইবা বলে উদ্বা ওলি ইবনে মুগীরা বলে সাইবা তুমি যে উত্তর দিয়েছো আমাদেরকে যে পরামর্শ দিয়েছো মানুষ অর্থের পাগল কিসের পাগল মায়া চায় না মুহাম্মাদের কাছে প্রস্তাব গুলো দিলে তো ভালোই হয় তাহলে কাকে পাঠানো যায় মুহাম্মাদের কাছে আবুল হাব আমি যাইতে পারুম না মোহাম্মদের দেখলে আমার ভয় লাগে আবু আমিও না

আল্লাহর নবীর বাড়িতে যায় উদবা ঘরের দরজার মধ্যে নক করতেছে ইফতাহিল باب ইফতাহিল باب দরজা খোলো আল্লাহর নবী বলে কে তুমি আমার ঘরের দরজায় উদবা আদরের কণ্ঠে মায়া কণ্ঠে বিনয়ের সাথে বলে ইয়া আম্মী মুহাম্মদ আমি উদবা আল্লাহ নবী বলে ওদবারে আজকে তুমি আমার বাড়িতে আসছো কারণ কি কয় বাতি তোমাকে খুব দেখতে মন চাইতেছে মানে দুষ্ট মানুষের মিষ্টি কথা আসলে তো দেখার জন্য আসে নাই ঠিক কিনা বলেন আসছে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য আসছে লোক দেখানোর জন্য ঠিক কিনা বলেন আসছে মুনাফিকি করার জন্য উদ্বা বলে মোহাম্মদ তোমাকে দেখার জন্য আসছি আল্লাহ নবী ঘরের দরজা খুলে দিলেন উদ্বা যায় নবীজির ঘরে বসলেন উদ্বা যায় নবীজির ঘরে বসলেন এবার উদ্বা বলে মোহাম্মদ তুমি তো আমাদের ভাতিজা তুমি তো আমাদের বংশের মানুষ তুমি তো আমাদের দেশের মানুষ তুমি তো আমাদের সমাজের মানুষ আমরা তো তোমাকে ভালোবাসি মোহাম্মদ করি মোহাম্মদ মোহাম্মদ শোনো শোনো তোমাদের সাথে আমার তোমার সাথে আমাদের কেন বিরোধ থাকবে এটা আমরাও চাই না চাইনা আমরা চাই তোমার সাথে সুন্দর একটা সুসম্পর্ক করতে করতে আল্লাহ নবী বলে তো চাই আপনাদের সাথে সুন্দর সুসম্পর্ক হোক ওদ্দা বলে ভাতিজা শোনো মক্কার বড় বড় নেতারা তোমার বিরুদ্ধে লেগে গেছে তোমার বিরুদ্ধে তারা কঠিন সিদ্ধান্ত নেবে হয় তোমাকে মক্কা থেকে বের করে দিবে নয়তো তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলে ওদ্দা শুনেন এই সমস্ত ভয় ভয় আমাকে দেখায়া লাভ নাই ওদ্দা বুঝা গেছে আল্লাহর নবীকে কোনো হুমকি দিয়া ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ নবীর একটা পশম সিরা যাবে না ঠিক কিনা বলে এবার উৎভাব বলে আমি মোহাম্মদকে এবার নরম বাসায় তিনটা প্রস্তাব দিব বাতিজা শোনো মানুষের জীবনের স্বপ্ন থাকে অর্থ কামাই করা কি কামাই কামাই করা তোমার যদি জীবনের স্বপ্ন অর্থ তাহলে আমরা মক্কার সব অর্থ মালিক তোমাকে বানায় দিব তারপরে তুমি কোরআনের দাবাত বন্ধ করে দাও বলেন না উজুবিল্লা আরো জোরে বলেন না উজুবিল্লাহ এবার তোমার স্বপ্ন যদি হয় মক্কার সব সুন্দর নারী তোমার ঘরের মধ্যে ঢুকায়ে দিব বলেন নাউজুবিল্লাহ তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও আল্লাহর নবী বলে ওদবা এই সমস্ত লোভ দেখায় আমার কোনো লাভ নাই আমি কোরআনের দাওয়াত থেকে একচুল পরিমাণ দূরে সরে যাব তিন নম্বরে বলে মোহাম্মদ একটা মানুষের জীবনে স্বপ্ন থাকে নেতা হওয়া দেখেন নাই নির্বাচনী নমুনুশন দেয় নাই দেখা মাটিতে ঘুরেছি আর কাঁদছে দেখেন নাই আর বুক থাবরাইছে আমাদের ঢাকার একজন প্রার্থী কে আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ জীবনে যত ছোট খাটো অপরাধ করছে ওই বলে ছোট অপরাধ তুমি maaf করে দাও আল্লাহ এবারে জন্য তুমি আমারে একটা এমপি বানায় দাও কে আল্লাহ তোমার কাছে আমি জীবনে কিছুই চাই নাই তুই চাস নাই কে চাস নাই আল্লাহ তো চাইতে বেশি করে চায়

আল্লাহ নবী তিনটা প্রস্তাব প্রত্যাখ্যান করছে উদবা কইরা কি মানুষ নাকি জিন এত লোভ দেখাইলাম কোন লোবে কাবু হয় না তার মানে কি ওরে কি জিনে দর্শে নাকি নাউজুবিল্লাহ বলে কত বড় শয়তান কে মোহাম্মদ বুঝি তুমি কোন লোবে পা দিতেছ না দুনিয়ার কোন লোভ তোমার মাঝে নাই তাহলে কি তোমারে ভূতে দর্শে নাকি নাউজুবিল্লাহ যদি তোমারে ভূতে ধরে তাহলে তুমি বলো আমরা তোমার চিকিৎসা করাই কত বড় শয়তান আরে সত্য ঘটনা তো বানায় বলছি না বলে তোমার যদি কোন ভূতে ঠোঁতে ধরে তাহলে বলো আমরা তোমার ভূত ছাড়াই দেই নবীজিরে বলে ভূতে দোষ কত বড় ফাজিল নাউজুবিল্লাহ বলে আল্লাহর নবী বলে মুহাম্মদ আল্লাহর নবীকে অল্প বলে মুহাম্মদ এত প্রস্তাব দিলাম সব প্রস্তাব ফিরায় দিলাম আল্লাহ নবী বলে অদ্বাস শোনো তুমি আমাকে তিনটা প্রস্তাব দিছো আগে আমি তোমাকে কয়েকটা কোরআনের বাণী শোনাই তুমি আমার কয়েকটা কোরআনের বাণী শোনো আমার জবানে তারপরে তুমি আমার সাথে দ্বিতীয়বার আবার কথা বলো কথা বলো তুমি আমার কয়েকটা কোরআনের বাণী শোনো আল্লাহ নবী কোরআনুল করিমের সুর হামিম সাজদা তেলাবাদ করলেন সুহান আলিফলাম তনজিলুল কিতাবিল আরাইবা ফীহি মির রাব্বিল আলামিন

আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছে মক্কার কাফেররা এই কোরআন শুনতে চায় না মানতে চায় না তারা বলে আপনি নাকি বানায় বানায় কবিতা বলে কোরআন বলে চালায় দেন আসলে আপনি যেটা তেলাওয়াত করেন এটা কোনো কবির কাব্য নয় এটা হলো আল্লাহর কোরআন সুবহানাল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছি কয় দিনে আল্লাহ তালা পৃথিবীর ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ তালা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা নবীকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকে দিনের দাবাত দেওয়ার জন্য মক্কার কাফেরদেরকে দিনের পথে আনার জন্য আল্লাহ তালা নবীকে কোরআন দিয়েছেন আল্লাহ নবী যখন এই আয়াতগুলো পড়তেছেন অব্বা আল্লাহ নবীর দিকে তাকায় তাকায় কোরআনের বাণী শুনতেছে সুমহান আল্লাহ শোনার পরে অব্বা আর পারে না তিনি বসা ছিলেন বসা থেকে তিনি মাটিতে বসা বললেন মাটিতে বসা

আছে তাকায়া থাকার পরে আল্লাহ নবীকে ডাক দেয়া বলে মোহাম্মদ ও মোহাম্মদ তুমি তোমার কোরআনের আয়াত বন্ধ করো মোহাম্মদ গো শোনো শোনো তোমার প্রতিটা কোরআনের আয়াত মনে হয় আমার দিলের মধ্যে বুলেটের মতো আঘাত করতেছে আল্লাহ নবীর কোরআনের তেলাওয়া শুনে অদ্দা বলে মোহাম্মদ আমি বুঝছি এই কোরআন কোন কবির কাব্য নয় এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম কালাম আর তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না তুমি হলা নবী তুমি কোন কবি না তুমি গণকোনা তুমি গণকোনা তুমি জাদু করো না তুমি হলা নবী ঠিক আছে মোহাম্মদ মোহাম্মদ তুমি যা বলছো আমি তোমার কথা গুলা যাই আমি আমার নেতাদের কাছে বলি এবার ওদবা চলে গেলেন বাইতুল্লায় মক্কার বড় বড় কাফেররা অধিক আগ্রহে অপেক্ষা করতেছে ওদবা কি খবর নিয়ে আসে। উদবা যাবার পরে আবু জেহেলরা ধরছে ওদবা মনে হয় তুমি সফল ওদবার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ চেহারার মধ্যে ভয়ের ছাপ আতঙ্কের ছাপ অলি দিবনে মুগিরা বেড়া তোর চেহারা এমন ফ্যাকাশে হইছে কে কি করছস কি করছস মোহাম্মদ কি কি বাগে আনতে পারছ নাই ওদবা বলে শোনো আবু জেহেল আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা মোহাম্মদকে মুহাম্মদের মতো ছাইরা দাও তার বিরুদ্ধে তোমরা কোনো অ্যাকশনে যেও না তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করোনা বলে কারণ কি বলে মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই আর কিছুদিন পরে মোহাম্মদ মক্কার ক্ষমতা দখল করবে আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আস্তে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জেলকেйда আবার কষ্টকে হয় এই কথা শোনো মুহাম্মদের সাথে কোনো মারামারিতে যেও না মোহাম্মদের বিরুদ্ধে কোনো শক্তি প্রয়োগ করো না কারণ মোহাম্মদ তো আমাদের এই ভাতিজা ভাতিজা যেভাবে করে মুহাম্মাদের উত্থান হচ্ছে আমাদের মুহাম্মাদের সাথে লাগার দরকার নাই প্রতিশোধ নেবার দরকার নাই আমরা চুপ থাকি আশেপাশের রাষ্ট্রের মানুষগুলা দেখবা মুহাম্মাদের বিরুদ্ধে কিছুদিন পরে खेপে যাবে যদি মোহাম্মদকে তারা দমাইতে পারে তাহলে তো আর আমাদের মারামারির দরকার তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার দরকার নাই আর যদি তারা মোহাম্মদকে দমাতে না পারে মোহাম্মদের যদি উত্থান হয় মোহাম্মদ যদি মক্কার বড় নেতা হয় তাতে তো আমাদের কোনো কষ্ট লাগার কথা না কারণ মোহাম্মদ তো আমাদেরই ভাতিজা আবুল আহাব কে এ তো দেখতেছি সবটি মোহাম্মদের পক্ষে কথা বলতে সুস কিরে বেটা কিরে বেটা তোর পাঠাইলাম কি করতে তুই বলতে সুস কি তুই মোহাম্মদের গুণ গান গাইতে সুস ওদ্দবালে শান আবুল তোমরা মোহাম্মদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো চক্রান্ত করো কে পারবে নাহম পারবে নবী তুই জানো কেমনি বেটা আমি সরাসরি মোহাম্মদের জবানি জগে কোরআন শুনেছি আমি যা শুনছি প্রতিটা কোরআনের আয়াত বুলেটের মতো আমার হৃদয়ে বৃদ্ধ হচ্ছে আমি আর সইতে পারি না আমি আর সইতে পারি না যা যা বলছে সব দেহি মিলা যাইতাছে কিন্তু সামনে তো আর স্বীকার করতে পারি না তাহলে তো মান সম্মান থাকে না এখনো সময় আছে মুহাম্মাদের হাতে হাত রেখে সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান মক্কার কাফেরেরা কোন সরযন্ত্র করে কুরআনের দাওয়াতকে বন্ধ করতে পেরেছে আল্লাহর নবীর মিশনকে বন্ধ করতে পেরেছে মক্কার কাফের আবু জেহেল আবু লাহাব আকবর সাইবরা পারে নাই বর্তমানে আমেরিকা ইসরাইল ভারত জাপান জার্মানি রাশিয়া চীন ফ্রান্স যারা ইসলামের বিরুদ্ধে বিরোধিতা চরম করবে তারাও টিকে পারবে না আল্লাহর জমিনে কুরআনের রাজ قائم হবেই হবে ঠিক কিনা বলে। ইমাম মাহদি আসবে কে আসবে কে আসবে আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে ভারতের রাজ্য সবাই কালেমার পতাকা উড়বে বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্বাস করেন না বিশ্বাস হয় না কিছু মুসলমান আছে হুজুরে কি মাথা নষ্ট হয়েছে মাথা মাথা নষ্ট হয় নাই

আজকে আমরা মুসলমানরা কোথায় যাচ্ছি আজকে আমরা মুসলমানরা আমরা অধপতনের দিকে যাচ্ছি আমরা আমাদের ধ্বংসের দিকে যাচ্ছি ঠিক কিনা বলেন মুসলমানের কোন অভিভাবক কোন নায়িকা গায়িকা হতে পারে না কোন খেলোয়াড় হতে পারে না কথা বলেন যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশের সংসদে গান গাইবে এটা মুসলমানের জন্য লজ্জার বিষয় যে দেশের প্রতিটা গলিতে গলিতে মসজিদ যাকে যাকে বলা হয় ঢাকার শহর হলো মসজিদের নগরী কথা বলেন কিসের নগরী ঢাকার শহর হলো মসজিদের নগরী ওই নগরীর দায়িত্ব কোন নায়িকা ঠাইকারা নিবে আর সমাজটাকে নষ্ট করবে এটা কোন ইমানদার মুসলমান মেনে নিতে পারে না ঠিক না বলেন তোমরা যতই অশ্লীলতা ছড়াও না কেন তোমরা অশ্লীলতা ছড়াবা তোমরা অশ্লীলতার পক্ষে থাকবা আর আমরা কোরআনের পক্ষে থাকবো আমরা কিসের পক্ষে আমরা কোরআনের পক্ষে থাকব। আমরা কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের সম্পদ দিব আমরা আমাদের জান দিব আমরা আমাদের মাল দিব প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত দিব ঠিক কিনা বলে আমরা যদি কোরআনের জন্য জান দেই মাল দেই রক্ত দেই যদি আমরা শহীদ হয়ে যাই আমরা জান্নাতে যাব আর তোমরা যদি অশ্লীলতার পক্ষে থাকো বেহায়াপনার পক্ষে থাকো তাহলে তোমরা জাহান্নামে যাবে কোন সন্দেহ নাই এই কারণে এই সমাজটাকে যদি পরিবর্তন করতে হয় এই সমাজটাকে যদি পাল্টাতে হয় তাহলে আল্লাহর কোরআন ছাড়া কখনোই সমাজ পরিবর্তন করা যাবে না মন্ত্র সমাজ পরিবর্তন করা যাবে না সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআন দিয়া পরিবর্তন করতে হবে এই কারণে আল্লাহ তাআলা আপনার আমার কলিজার টুকরা উপরে কোরআন নাজির করলেন আর বললেন ইয়া

মক্কার কাফিরেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে দিনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাওহীদের বিরুদ্ধে কথা বলে রিসালাতের বিরুদ্ধে কথা বলে নবী আপনাকে কষ্ট দেয় আপনার মিশনকে বন্ধ করে দিতে চায় আলা লাহুল খলক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি মক্কার কাফেরদের সামনে দত্তহীন কণ্ঠে তাদেরকে আপনি শোনা দেন আলা লাহুল খলক ওয়াল আমর

যেদিন আমরা বাংলাদেশের মুসলমান রাষ্ট্রকে নেমে বলবো এ তোমরা শুনে রাখো আমরা কালেমা মুসলমান আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চাই কিসের আইন জোরে বলেন কিসের আইন আরো জোরে বলেন কিসের আইন কি মনে করছেন আপনি যদি কোরআনের আইন না চান কোরআনের শাসন না চান আপনার দিলের মধ্যে যদি এতটুকুন আকাঙ্ক্ষা না থাকে হাই যদি আমার দেশটা কোরআন অনুযায়ী চলতে আমি যদি দেখে যেতে পারতাম মসজিদের মিনার থেকে আজান হয়েছে মার্কেটের প্রত্যেকটা শাটারে তালা লেগে গেছে মসজিদের মিনার থেকে আজান হয়েছে সংসদ ভবন বন্ধ হয়ে গেছে সচিবালয় বন্ধ হয়ে গেছে সবাই কোথায় যাচ্ছে জোরে বলেন কোথায় কোথায় আরো জোরে বলুন কোথায় কোথায় মসজিদের মিনার থেকে আজান হচ্ছে মুসলমান তাদের আমি দেখে যেতে পারতাম তাহলে আমার গুলিজা ঠান্ডা হয়ে যেত এই আশা আকাঙ্ক্ষা যদি আপনার দিলের মধ্যে না থাকে আপনি মুসলমান হওয়ার পরেও মুনাফিক হয়ে মারা যাবেন মুসলমান হওয়ার পরেও কি হয়ে মারা যাবেন জোরে বলেন কি হয়ে মারা যাবেন মুনাফিক হয়ে মারা যাবেন আজকে কেউ নৌকার পক্ষে কেউ ধানের শীষ কেউ লাঙ্গল না কেউ এই কেউ সেই কিন্তু কোরআনের পক্ষে কেন কথা বলো না কারণ কি কোরআন কি কি শুধু খতম করার জন্য আল্লাহ পাঠাইছে সংসদের অধিবেশন শুরু হবে দুই মিনিট মেলাবাদ করে একটু কোরআনের অনুবাদ করে কি কোরআন শেষ কোন সংসদ সদস্য তো সংসদে দাঁড়ায় বলে না মাননীয় স্পিকার আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমি আজকে কোরআনের একটা আইন বাস্তবায়ন করার জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি আগামী কাল থেকে আপনি একটা আইন করেন যে দেশের প্রত্যেকটা মানুষকে বাধ্যতামূলক মুসলমানকে নামাজ পড়তেই হবে শুনছেন কোন সংসদ সদস্য দাঁড়ায়ই কথা বলছে শুনছেন বলে নাই বলতে পারবে না কারণ তাদের বুকের পাটা নাই তাদের সেই ইমানি শক্তি নাই ঠিক কিনা বলেন আমরা নামে মুসলমান গরু খাওয়া মুসলমান আমরা মুনাফিক মার্কা মুসলমান এই কারণে আমরা আমরা আল্লাহকে ভয় না পায়া দুনিয়ার মানুষকে ভয় পায় আর রসুলের সাহাবিরা ছিলেন ইমানওয়ালা মুসলমান তারা আল্লাহ তালাকে ভয় পাইতে তারা ভয় পেতেন না ভয় পাইতেন ভয় পাইতেন মক্কার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী রাত কে রাত দিন কে দিন না ঘুমায়া না খে আল্লাহ নবী মক্কার ধারে দারে ঘরে ঘরে কোরানের দাবাদাবার জন্য বের হয়ে গেছে আপনার আজ পর্যন্ত দেখছেন আপনাদের এলাকার যুবকরা আপনার ঘরে যে চাচা আসেন আজকে মসজিদে বলছে 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 কিন্তু এক বন্ধু আর বন্ধুকে ঠিকই ফোন করে দোস্ত আয় গাজা খাওয়ার লেগে চকের মাডে মাড়ে কথা কেনা কথা কেনা সিগারেটের প্যাকেট নিয়ে বসে আসি ঠিক কেন বলেন ডাক দেয় দোস্ত আজকে কিন্তু ফুটবল খেলা আছে অথচ আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আপনার আমার কলিজার টুকরা নবী এই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছেন

বাংলা সিনেমা দেখার সময় আর ধৈর্য হারা হয় না তিন ঘন্টা পয়সা পয়সা দেখে আর এক প্যাকেট বিড়ি টাইমটা শেষ করে ফেলে আর ওয়াজ মাহফিলে আসলে মসজিদে আসলে পেশার উইটা যায় আছে কি আছে না এগুলা শয়তানে ডাকতেছে কয় আয় আয় দুইটা বিড়ি টান দিয়া যা ঠিক কেন বলেন কয় এত যে কোরআন তেলাওয়াত শুনছো যে বয়ান শুনছো আর ওয়াজ শোনার দরকার নাই এখন আয়শা দুইটা বিড়ি টান মারো কবিরতান মেরা তারপর আবার ওয়াজে যাইবা বিরি একটা খাওয়ায় আর একটা ধরা একাই ডাইরেক্ট বাড়িতে জাগা ওয়াসুরার দরকার আমরা শয়তানের ফাঁদে পড়া দিব না ঠিক কিনা বলেন নাজি আছেন আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি আল্লাহর দিনকে ভালোবাসি আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমি এই মাহফিলে যত আল্লাহর বান্দারা এসছেন তত খতমে কোরআনের সওয়াব হয়েছে খুশি না কি যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয় ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না পারে না ঠিক কে না বলে এই মজমার মধ্যে এমন কে আছেন যাদের মা নাই বাবা নাই একটু হাত উঠান তো দেখি কতজন আছেন এতিম বুঝেন নাই বুঝেন নাই যাদের মা নাই বাবা নাই এতিম আপনাদের মা বাবা নাই তাই তো হাত নামান হাত নামান আজকের এই মাজমা থেকে যদি মা বাবার জন্য দোয়া করা হয় ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দিতে পারে না আপনাদের দিল কি বলে আল্লাহ ফিরিয়ে দিবে প্রশ্নে আসো কারণ আল্লাহ রহমান আল্লাহ তাআলা কি জোরে বলুন রহমান আল্লাহ তাআলা রহিম তাহলে আমি চাই আমরা এক একজন একে এক খতম করে কোরআনুল কারিমের সবাব পেয়েছি মজমার শেষে আমরা আমাদের মা বাবাদের জন্য দোয়া করব রাজি আছেন আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব মুসলমান যুবক এই মাহফিল আগামী কাল আর থাকবে না থাকবে না থাকবে থাকবে চায়ের দোকান ঠিকই থাকবে বাংলা সিনেমা ঠিকই দেখতে পারবা পাবানা এটাকে গনিমত মনে করতে হবে ঠিক কেনা বলে ইবলি শয়তান ধোকা দেয় কোরআনের মা ফিলে না রাস্তায় বসে বসে বিড়ি টান কথা বলে বলে কি বলে না কিছু বাদাই মা আছে মা ফিলে আসে না দুই প্যান্টের পকেটে হাত দিয়ে রাস্তা দিয়ে শুধু শুধু ঘুরে এমন বাদাই মা আছে গে আছে না যে দেখেন বিড়ি টানতেছে আড্ডা মারতেছে ফেসবুক চালাইতেছে আল্লাহর কসম করে বলি যে মজমার মধ্যে কোরআনের তেলাওয়াত হয় কোরআনের বায়ান হয় প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হক কর্তব্য হলো কোরআনের মজমায় চলে আসা ঠিক না ঠিক না যুবক যুবক তুমি মুসলমান একটা কথা মনে রাখবা মনে রাখবা তুমি যেই দলের কর্মী হতে পারো যেই নেতার কর্মী হতে পারো কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি আগে মুসলমান তোমার নেতা তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না তোমার মা তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না তোমার বাবা তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না তোমার নেত্রী নেতাও তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না হাসরের ময়দানে আল্লাহ তালার দরবারে জার্রাই জার্রাই হিসাব আল্লাহ ছাড়বে আমি যে কোরআন থেকে তেলাবাদ করেছি আমাদের প্রতি আল্লাহ তালার কোরআনের হক আছে কি আছে জোরে বলুন কি আছে আরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে রাজি আছে ইনশাল্লাহ এমন ভাবে আওয়াজ দিবেন আশেপাশের মানুষগুলো যাতে বুঝে এখানে কিছু মমিনরা বসে আছে মমিন মমিন আপনাদের ইমানের পাওয়ার আছে যাতে তারা বুঝতে পারে ঠিক না বলেন কারণ আমাদের শুধু কোরআনের মাহফিলে আসলে চলবে না আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে ইনশাআল্লাহ সন্তানের প্রতি বাবার যেমন হক আছে বাবার প্রতি সন্তানের যেমন হক আছে আমাদের প্রতিও আল্লাহ তাআলার কোরআনের হক আছে হক কি আছে জোরে বলুন কি আছে এই যুবক শুনে রাখো বন্ধু শুনে রাখো আল্লাহ তালা শুধু নবীর উপরে এই কারণে কোরআন নাজিল করেন না যে নবী একাই কোরআন তেলাবাদ করে এই কারণে নাজিল করেছে না আল্লাহ তালা নবীর উপরে কোরআন নাজিল করেছে বললেন নবী আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না এই কোরআন ঘরে বসে রাখার কিতাব নয় এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখার কিতাব নয় এই কোরআন শুধু খতম করার কিতাব নয় ঠিক কেনা বলেন এই কোরআন শুধু জার ফুক দেওয়ার কিতাব নয় এই কোরআন দিয়া শুধু ওই চল্লিশে করবা বাপ মরে গেলে এই চল্লিশে করার কিতাব কোরআন নয় ঠিক কেনা বলে এই কোরআন আল্লাহর জমিনে সংসদ থেকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে পররাষ্ট্রনীতি নীতি চলবে কোরআন দিয়ে অর্থনীতি চলবে কোন ইহুদি খ্রিস্টানদের আইনে কখনো মুসলমান চলতে পারে না পারে ব্রিটিশদের আইনে আমাদের দেশ চলে ব্রিটিশদের আইনে কাদের আইনে ব্রিটিশদের আইনে আমাদের এখনো রাষ্ট্র চলে আমাদের আদালত চলে ব্রিটিশদের আইনে ওই যে লাল কুকুরের বাচ্চারা সেই একশো বছর আগে আইন করে গেছে এখনো আমরা মেরুদণ্ডহীন জাতি গরু খাওয়া মুসলমানরা তাদের আইন দিয়ে আমাদের রাষ্ট্র চালায় এটা আমাদের জন্য লজ্জার বিষয় আমাদের জন্য ব্যর্থতার পরিচয় দিয়েছি আমরা ঠিক কেনা বলেন আমরা মুসলমান আমাদের ধর্ম মুসলমান চলবে কোরআনের আইনে কিসে নাই নে এখন কোরআনের আইন তো দূরের কথা আমরা তো কোরআনেই পড়ি না সমাজের একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে কি ভেবেছ আল্লাহ ছেড়ে দিবে পিটায়া হাড্ডি ছুটায়া ফেলাই একবার হাড্ডি ছুটিয়ে ফেলবে হাসো না কোন কিছু অনুধাবন করো না বুঝো না আল্লাহ ছাড়বে এত সোজা না তুমি ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো পাইলট হয়েছো ভিআইপি হয়েছো সিআইপি হয়েছো অনেকবার নেতা হয়েছো এমপি হয়েছো মন্ত্রী হয়েছো আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে গেল কে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আরেক পাঠা আছে মাগুরার ওই যে সাকিব আল হাসান ঠিক ওই মূর্খটা তো বিসমিল্লাই পারে না কি যেন বলছে

জনগণ বুঝতে পেরেছে ভোট যেমনি হোক এই সমস্ত নায়িকা খাইকা বাইকা দিয়া খেলোয়াড় দিয়া রাষ্ট্র চলে না ঠিক বলেন হ্যাঁ আমার দুঃখ লাগে কষ্ট লাগে ধানমন্ডির মতো একটা আসন যেখানে বঙ্গবন্ধুর বাড়ি ছিলেন ধানমন্ডিকে বলা হয় ঢাকার অভিজাত এলাকা কি এলাকা অভিজাত এলাকা এই এলাকা আপনার মাইক খালি কেস কেস করে কথা কয় মজা নাই বক্স বন্ধ করেন শুধু মাইক দেন শুধু মাইক দেন দেন এই এই কথা বলার আগে বের হয়ে যায় শুধু মাইক দেন শুধু মাইক দেন ভাই ভাই শুধু মাইক দেন শুধু মাইক এই বক্স টোটাল অফ করো টোটাল অফ আমি কিছু শুনি না কিছু শুনি না তেলাওয়াতের সময় সাউন্ড ভালো ছিল এখন আবার এখন আবার করতেছে বেশি ধানমন্ডিকে কে বলা হয় ঢাকার অভিজাত এলাকা ঠিক না কেন ধানমন্ডি এলাকায় কি শিক্ষিত ধর্মভীরু ধর্মপরায়ণ ন্যায় নীতিবান কোন কোন ব্যক্তি কি ছিল না ছিল না যাকে মনোনয়ন দেওয়া যেত কথা বলেন কথা বলেন ছিল ছিল না নায়ক ফেরদৌস সারা জীবন করছে আকাম ফোকান এখন ভোটের জন্য টুপি পরছে এগুলা হলো ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী না যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় ওই হলো ধর্ম ব্যবসায়ী ও চোদ্দ গুষ্টি ধর্ম ব্যবসায়ী ওরা হলো ধর্মকে বিক্রি করে আর আমরা হলো ধর্ম প্রচার করি প্রচার ঠিক কেন বলেন এই যে ফেরদৌস এখন এমপি হইছে সে এখন সমাজের জন্য মসজিদ মাদ্রাসা বানাবে ভালো কলেজ ইউনিভার্সিটি সমাজ থেকে দুর্নীতি মুক্ত করবে সমাজ থেকে অশ্লীলতা দূর করবে সমাজ থেকে মাদক দূর করবে মাদক কারণ ওরাই তো রাত্রেবেলা মদের বোতল নিয়ে বসে ঠিক কেন বলেন ওনার জনসভায় সব নায়িকা দেখছেন না দেখছেন না দেখছেন না দেখছেন না সব নায়িকা গায়িকা ওরা ওরা আইসা ওর পক্ষে প্রচারণা চালাইছে তাইলে কি ফের উনি এখন এমপি হয়েছে এখন কি অশ্লীলতা বাড়বে নাকি কমবে যে ভাই আপনি এমপি হয়েছেন আপনি তো আমাদের শিল্পী আপনি তো আমাদের সহশিল্পী সহপাঠী আমাদের বন্ধু আমি এই আকামটা করতেছি আপনি আমাকে একটু সাহায্য করেন আমি একটা সিনেমা বানাইতেছি আমাকে কিছু ডোনেশন করেন ঠিক বলেন ওখানে একটা নৃত্যের অনুষ্ঠান হবে আপনি কিছু টাকা দেন সে তো দিবেই টাকা তো আর তার বাবার টাকা না টাকা তো জনগণের টাকা ঠিক বলেন তাহলে মুসলমান এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য হলো কারণ হলো এই কথাগুলো আমি অনেক ব্যথা নিয়ে বলছি দুঃখ নিয়ে বলছি আজকে আমরা মুসলমানরা কোথায় যাচ্ছি আজকে আমরা মুসলমানরা আমরা অধপতনের দিকে যাচ্ছি আমরা আমাদের ধ্বংসের দিকে যাচ্ছি ঠিক কিনা বলেন মুসলমানের কোন অভিভাবক কোন নায়িকা গায়িকা হতে পারে না কোন খেলোয়াড় হতে পারে না কথা বলেন যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশের সংসদে গান গাইবে এটা মুসলমানের জন্য লজ্জার বিষয় যে দেশের প্রতিটা গলিতে গলিতে হয় ঢাকার শহর হলো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা বলেন আবার সাড়ে চোদ্দশো বছর আগের মতো এক ঘাটে বাঘ আর বকরি পানি খাবে কেউ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবে না সেই সময় আসতেছে ইনশা ইনশা আমাদেরও সেই কোরআনের পক্ষে থাকতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকব কি বাংলা সিনেমা দেখা হ্যাঁ গাজা খায়া ফুটবল খেলা দেখা ক্রিকেট খেলা দেখা মারামারি কাটাকাটি করা আমাদেরকে সকাল সন্ধ্যা কোরআন পড়তে সাথে আদায় আর দিলের মধ্যে তাবান্না আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ আপনার জমিন আপনার দিন কায়েম হয়ে যায় কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায় বলেন এই আশাই আকাঙ্ক্ষা যখন আমাদের দিলের মধ্যে থাকবে থাকবে দোয়া করার কারণে মেহনত করার কারণে আল্লাহ আল্লাহর জমিন আল্লাহরণের রাজ না রাত যত গভীর হয় অন্ধকার হয় সাদিক তত তাড়াতাড়ি আসে ঠিক কেনা বলেন আমরা দেখতেছি আকাশে ঘন মেঘ আকাশে ঘনমেঘনঘ সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন আকাশ যখন বেশি অন্ধকার হয় আকাশে যখন মেঘ হয় তখন বৃষ্টিও কিন্তু তাড়াতাড়ি আসে ইনশাআল্লাহ রহমতের বৃষ্টি আসবে সারা পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশা